السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين واشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا ند ولا شبيه ولا مثيل ولا نظير له قال عز وجل ليس كمثله شيء وهو السميع البصير واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله بلغ الرساله وادى الامانه ونصح الامه وجاهد في الله حق جهاده وعبد ربه مخلصا حتى اتاه اليقين صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا الى يوم الدين. معاشر المؤمنين يقول تعالى <applause> شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم وقال عز وجل الله لا اله الا هو الحي القيوم وقال تعالى فاعلم انه لا اله الا الله. جابوتي بروشنشا غونوغان ست سنة شي محمد رب العزات الجنو যার অশেষ মেহরবানিতে আমরা আজকে বৃহস্পতিবার বাদ ইশা দাম্মাম ইসলামিক সেন্টারের এই ইসলামী আলোচনা সভায় উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহর দা করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লি আলাইহি সাল্লামের উপরে অথপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা জেনেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যালিমার তাৎপর্য ও দাবি আর সেই কালিমা বলতে যে কালিমাটিকে আমরা বুঝিয়েছি সেটি হলো কালিমাই তৌহিদ শাহাদাত লা ইলাহা ইহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকেই যখন আপনি শাহাদাত সহ উল্লেখ করবেন তখন তার নাম হবে কালিমায়ে শাহাদাত আর সেটা এভাবে আশাদু আল্লাহ ইলাহা ইল্ল্লাহ ও আশাদু আন্না মুহাম্মদান আবদুহ জন্য এই কালিমাটা আমরা পড়ি আমাদের দেশের লোকেরা বিশেষত ভারতীয় উপমহাদেশের লোকেরা সহ মুসলিম বিশ্বের অগণিত মানুষ কালিমায় তৌহিদ কালিমায়ে শাহাদাত অহরহ পড়ে কিন্তু তারপরও তারা তাদের জীবনে ইসলামকে বাস্তবায়ন করে না এর একটাই কারণ সেটা হলো কালিমার যে তাৎপর্য কালিমার যে দাবি সেটা তারা বুঝে না এবং জানে না সেটা তারা বুঝে না এবং জানে না এজন্য এটা আমাদের জানা দরকার যে আসলে এই কালিমা আমার কাছে কি চাই সত্যিকারে লাহা ইল্লাল্লাহর অর্থটা কি বুঝে আসছে তো যেটা লা ইলাহা ইল্লাহ অথবা আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আশাদু শব্দটাতে অতিরিক্ত যে অর্থ দেয় সেটা হচ্ছে কি যে আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মা নেই এটা হলো কালিমা এ তৌহিদের অর্থ এটা হলো তার অর্থ তার তাৎপর্য যে এটা এর আসল অর্থ কি আমাদের দেশের লোকেরা এই কালিমার অর্থ করতেই ভুল করেছেন আমাদের দেশের লোকেরা কী করেছেন কালিমার অর্থতে ভুল করেছেন আপনারা এখানে এসে ইসলামিক সেন্টারের সাহেকদের কাছ থেকে বা সৌদি সাহেকদের কাছ থেকেও শুনছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এটা হলো এর সঠিক অর্থ আর আমাদের দেশে যেই কথাটা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা আর আগের কথাটার মধ্যে আসমান জমিন ফারাক এবং পার্থক্য রয়েছে আগের কথায় বলা হলো আল্লা ছাড়া সত্য কোনো মাবুদ নাই তার মানে মাবুদ কিছু আছে কিন্তু সেগুলো সত্য নয় সত্য হলেন কে একমাত্র মহান রব্বুল আলামিন তাহলে বাকি মাবুদ বাতিল মাহবুদ বাকি গুলো কি বাতিল মাহবুদ আর আমাদের দেশে যখন ইলাহা ইল্লাল্লাহর অর্থ করছে আর আগেরটার অর্থে আমরা বলতে চাই যে এই অর্থটা তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আরও মেলা বাতিল মাবুদ আছে সেই বাতিল মাহবুদগুলো হলো হিন্দুদের তিনশো ষাট কোটি দেব দেবতা বৌদ্ধদের আছে খ্রিস্টানদের আছে ইহুদের আছে অন্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে তাদের মাহবুদ আছে না তাদের মাহবুদ আছে তো আপনি যখন বলবেন যে লা ইলাহা ইল্লাহর অর্থ লা ইলাহা মৌজুদ ই আল্লাহ ছাড়া কোনো মাহবুদের অস্তিত্ব নাই মৌজুদ মানে নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা আমাদের দেশের ওলামা একরা অর্থ করে থাকে তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নাই মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না হয় না আমাদের দেশের অর্থটা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না মাহবুদ কাকে বলা হয় যার ইবাদত করা হয় তাকে মাহবুদ বলা হয় তো লা লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর অর্থ দাঁড়ালো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না তার মানে যার ইবাদত করা হয় সেটাই কি আল্লাহ বিল্লাহ বুঝে আসছে অর্থটা যে আমাদের দেশের অর্থটা হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না তো আচ্ছা প্রথমটার কথা আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি বললেন তাহলে মানে একমাত্র মাবুদ আল্লাহ তাহলে হিন্দু যে মাবুদ অসংখ্য হিন্দুদের যে বারো মাসে তেরো পূজার হাজারো হাজারো মণ্ডপ যেগুলো আসে ওগুলো কী ওটা তো ওদের মাবুদ ওটা ওদের মাবুদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মাহবুদগুলোকে আপনি কি করে অস্বীকার করেন ওদের তো অস্তিত্ব আছে। আর আপনি যখন বলছেন ইলাহা ই্লাল্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তখন ওইগুলোর অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে তার মানে বাস্তবতাকে চাক্ষুষ যে সাক্ষী সাক্ষ্য জিনিস যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাকে আপনি অস্বীকার করছেন যা বাস্তবতা বিরোধী এক কথা বুঝে আসছে কিন্তু যদি আপনি বলতেন যে লাইলাহা ইল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই তাহলে সকল সমস্যা সমাধান হয়ে যেত যে হ্যাঁ তোমার মাবুদ আছে কিন্তু সেগুলো সত্য মাবুদ নেই সেগুলো সৃষ্টি করতে পারে না সেগুলো রিজিক দিতে পারে না সেগুলো কথা বলতে পারে না বুঝে আসছে এগুলো বাতিল মাবুদ এগুলো বাতিল মাবুদ কিন্তু সত্য মাবুদ হলেন আমাদের রব মহান রব্বুল আলমের তাহলে লাইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ আমরা কতবার বিভিন্ন ইসলামিক সেন্টারের এই যে আলো ইয়াগুলো থাকে কুইজগুলো থাকে এই প্রশ্নটা কাছাকাছি প্রায়বার প্রায়বার থাকে কেন থাকে কারণ এটা অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আকিদা। বরং প্রথম দিকের যে বিষয়গুলো সেটা এর মধ্যে সংশ্লিষ্ট তো এই জন্য লা ইলাহা ইল্লা আল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মা নেই এখন যদি আমি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবদ নেই তাহলে আমার গলরটা কোথায় আমার গলত হলো এক নাম্বারে যে যদি ধরেই নেই যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তাহলে আমি বাকিদের মাবুদের অস্তিত্বটাকে অস্বীকার করছি কিন্তু ওটা দুনিয়াতে বাস্তবে আছে দ্বিতীয়ত একটা বিষয় যে কালিমার তাৎপর্যগত অর্থ অর্থগত দিক থেকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না তার মানে হিন্দু যার ইবাদত করে বৌদ্ধ যার ইবাদত করে মুসলিম যার ইবাদত করে ইয়াহুদি খ্রিস্টান যার ইবাদত করে আরও অন্য ধর্মের লোকেরা যার ইবাদত করে চন্দ্র সূর্য আরও কিশোরই সবগুলো কি হয়ে গেল আল্লাহ হয়ে গেল মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না তার মানে যারই ইবাদত করা হয় সে আল্লাহ নাহ্লা আর এটা যদি বিস্তারিত পড়তে চান জানতে চান তাহলে আমাদের তহিদ বিশ্বাস বইটার প্রথম অংশ যেখানে আছে। রব শব্দের ব্যবহার ইত্যাদি সেইখানে আপনি এটা পাবেন একটু পড়ে নিলে ভালো হবে আর যদি বুঝে নিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ তো যদি আমি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তাহলে দুটো অর্থ চলে আসে এখানে বাতিল হ্যাঁ দুটা ভুল আমি করি এক আল্লাহ ছাড়া অন্যের আল্লাহ ছাড়া বা মুসলিমরা ছাড়া অন্যদের যে মাবুদগুলো সেগুলোর অস্তিত্ব অস্বীকার করি অথচ এগুলো দুনিয়াতে আছে যা বাস্তবতা বিরোধী আরেকটা বিষয় আমি যখন বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তার মানে যার ইবাদত করা হয় সেটাই মাবুদ হয়ে গেল তার মানে আমি মানে অজান্তেই মূর্তি আর যত পাথর মাথর যার যা এবার চলছে সেটাকে আমি স্বীকার করে গেলাম নওজবিল্লা বুঝেছে তাহলে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক করতে হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মা নেই